ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার রাত পর্যন্ত দাবানল 20,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে অন্তত 36,000 স্থাপনা। রবিবার রাত পর্যন্ত এই দাবানলের একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার শুরু হওয়া সাদান ক্যালিফোর্নিয়ায় দাবানলটি রবিবার রাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট। দাবানলের তীব্রতায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্যান বার্নার্ডিনো দাবানলের নামকরণ করা হয়েছে লাইন ফায়ার। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে হাইল্যান্ড শহর থেকে এর সূত্রপাত বলে জানায় ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন। স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে 100 ডিগ্রির ওপর তাপমাত্রার আধিক্য থাকায় এই দাবানল অল্প সময়ে ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। দাবানলের পাশাপাশি সাদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তাপপ্রবাহের কারণে দাবানল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্যান বার্নার্ডিনো কাউন্টি ও রিভারসাইড কাউন্টির বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 600 জনের বেশি ফায়ার ফাইটার সহ বিমানবাহিনী। 3 জন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানলের কারণে হুমকিতে রয়েছে কয়েক হাজার স্থাপনা। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।